ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله، الحمد لله والصلاه والسلام على رسول الله، اما بعد بيت تارك عزيز كُلَّ كولسين لعم جدي মৃত ব্যক্তির জন্য সৎকার করি এতে করে তারা নেকি পাবে কি বা তাদের উপকারে আসবে কিনা জানতে চেয়েছেন এমন মেয়ে কোনো হাদিস আছে কি না আপনার আরও জিজ্ঞাসা হলো যে আপনি কিছু দান করলেন এবং সেখানের সমস্ত মাইয়েরদেরকে সামিল করবেন সেটা বৈধ হবে কি না আরও জিজ্ঞাসা হলো যে আপনি দান করবেন মৃত ব্যক্তিদের পক্ষ থেকে সেখানে আপনি নেকি পাবেন কী না জজাকাল্লাহ খাইন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো যে আমরা মাইয়েতের জন্য যারা ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন আমরা তাদের জন্য দোয়া করব তাদের পক্ষ থেকে দান সদকা করব। এমন রয়েছে আল্লাহর কালামে রয়েছে সহি সুন্নাতে হাসর آية نمبر دوش الله رب العالمين كبالا. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم এখানে বলা হয়েছে যারা অগ্রবর্তীদের পরে ইসলামের ছায়াতলে এসেছে তারা বলে যে আমাদের প্রতিপালক হে আমাদের প্রতিপালক আমাদেরকে আর আমাদের ভাইদেরকে ক্ষমা করো যারা ইমনের ক্ষেত্রে আমাদের অগ্রবর্তী হয়েছে তো এই আয়াতে বলা হয়েছে যারা আমরা মাইয়েতের জন্য দোয়া করি যারা আমাদের ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা ইন্তেকাল করে চলে গেছেন আমরা তাদের জন্য দোয়া করবো এমন সুরা হাসরের দশ আয়াতে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে এমনিভাবে হাদিস রয়েছে সহিয়াল বখারিতে হাদিস নাম্বার এক হাজার তিনশো অষ্টআশি আম্মাদান আয়সা থেকে বর্ণিত হাদিস যে এক ব্যক্তি আসলো এবং বললো ইয়ার সুল আল্লাহ আমার মা হঠাৎ ইন্তেকাল করেছেন তিনি কথা বলতে পারেননি নসিহত করতে পারেননি তবে আমার ধারণা যে তিনি যদি কথা বলতে পারতেন তাহলে কিছু দান সদগা করতে বলতেন তাই আমি যদি এখন আমার মায়ের পক্ষ থেকে দান সদ্গা করি তিনি কি তার নেকি পাবেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নাম আল্লাহ রসুল বললেন যে জি তুমি যদি তোমার মার পক্ষ থেকে দান করো তাহলে তুমি অবশ্যই তোমার মা নেকি পাবে হাদি সহিয়াল বখারি অতএব মুসলিম মাইয়েতের জন্য যদি কেউ দোয়া করে সাদকা করে অবশ্যই সেটা তার উপকারে আসে আলহামদুলিল্লাহ আর একটি বিষয় হলো যে আপনি আমি যদি দান করি সেটা অল্প হোক সমস্ত মুসলিম মাইয়েতকে সেখানে সামিল করা যাবে নিয়ে আসা যাবে আল্লাহ হচ্ছেন মহান দাতা আল্লাহ রব্বুল আলমিন আমাদের চেহারা সুরত বা আমাদের শরীর বা বডি দেখেন না তিনি দেখেন অন্তর যদি বান্দা খালেস স্নিহতে একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য অল্প দান করে সেটাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বৃদ্ধি করতে করতে এক থেকে দশ দশ থেকে সাতশো সাতশো থেকে অগণিত বৃদ্ধি করে বান্দাকে দিয়ে থাকেন অতএব আপনি আমি যদি এক টাকা দান করেও সমস্ত মুসলিম মাইয়ে যারা চলে গেছে তাদেরকে সামিল করি সেটাও জায়েজ এবং এতে আল্লাহর প্রতি বা ভালো আশা পোষণ করা হয় এটি একটি অবশ্যই প্রশংসনীয় কাজ আর শেষে বলবো যে মাইয়েতের জন্য যে ব্যক্তি দান করবে এতে মাইয়েতের উপকার হবে এবং এই দান করাটা একটা ইবাদত যে ব্যক্তি দান করলো কেউ একটি আবাদত করলো তার জন্য নেকি রয়েছে আশা করি বুঝতে পেরেছেন জজাকাল খয়ন